দীনেশ দাস ছিলেন একজন বাঙালি কবি, যাকে আমরা কাস্তে কবি বলে বেশি চিনি। তার বিখ্যাত কবিতা কাস্তের জন্য তিনি এই পরিচিতি লাভ করেন। এই দীনেশ দাসের সংক্ষিপ্ত জীবনেই আজকে আমাদের আলোচ্য বিষয়। কবি দীনেশ দাস জন্মগ্রহণ করেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুরের চেতলাতে মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগরে। দীনেশ দাসের বাবার নাম ছিল ঋষিকেশ দাস ও মা ছিলেন কাত্যায়নী দেবী। মাত্র 12 বছর বয়স থেকে তিনি কবিতা ও ছড়া লিখতেন। 1930 সালে দীনেশ দাস ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেই সময় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। 1932 সালে তিনি আইএ পাস করেন। 1933 সালে তিনি স্কটিশ চার্চ কলেজে বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন, কিন্তু বিপ্লবী কার্যকলাপে যুক্ত থাকার জন্য তিনি বিএ পরীক্ষা দিতে পারেননি। এই সময়ে তার প্রথম কবিতা শ্রাবণে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 1935 সালে তিনি দার্জিলিংয়ের কার্সিংয়ে খয়াবাড়ি চা বাগানে চাকরিতে যোগদান করেন এবং পরের বছর তিনি আবার কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে তিনি প্রথম বৃষ্টির ফোঁটা, মৌমাছি, চায়ের কাপে প্রভৃতি কবিতা একে একে লিখে ফেলেন। তবে তখনও তার কোনো কবিতা সংকলন প্রকাশিত হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা কাব্য পরিচয় সংকলন গ্রন্থে দীনেশ দাসের মৌমাছি কবিতাটি অন্তর্ভুক্ত করেছিলেন। এরপর 1937 সালে দীনেশ দাস সেই বিখ্যাত কবিতা কাস্তে রচনা করেন। কবিতাটিতে মূলত ফ্যাসিবাদী ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শ্রমিক, কৃষক ও সকল খেটে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে কবিতাটিতে ছাপতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। কাস্তে কবিতা রচনার প্রায় 1 বছর পর কবির বন্ধু অরুণ মিত্রের সহযোগিতায় আনন্দবাজারের শারদীয়া সংখ্যায় কবিতাটি প্রকাশ করা হয়। পরে অবশ্য ব্রিটিশ সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছিল। যাই হোক, 1938 সালে অনেক কষ্টের মাধ্যমে তিনি বিএ পাস সম্পূর্ণ করেন এবং 1939 সালে তিনি মনিকা দেবীকে বিবাহ করেন ও সেই বছরে তিনি ক্যালকাটা ন্যাশনাল ব্যাংকে চাকরিতে যোগ দেন। দীর্ঘ 7 বছর চাকরি করার পর কর্মস্থলের ইউনিয়ন গড়তে বিশেষ বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি এবং চাকরি থেকে ইস্তফা দেন। ওই সময় তিনি দৈনিক কৃষক ও মাতৃভূমি কাগজে কিছুদিন কাজ করেন। এছাড়াও তিনি চলচ্চিত্রের গীতিকার ও সহপরিচালকের কাজও করেছেন। শেষমেশ 1948 সালে হাওড়া জেলার দেউলপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাজে যোগ দেন। প্রায় 1 বছর কাজ করার পর তিনি কলকাতায় ফিরে আসেন এবং স্থায়ীভাবে চেতলা বয়েজ স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। 1959 সালে প্রকাশিত দীনেশ দাসের প্রথম শ্রেষ্ঠ কবিতা সংকলন উল্টো রথ বিশেষ পুরস্কারে সম্মানিত হয়। 1961 ও 1974 দুবার তিনি দিল্লিতে জাতীয় কবি সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি কবিরূপে আমন্ত্রিত হয়েছিলেন। সেই সময় থেকে তিনি আর্থারাইটিস রোগে ভুগছিলেন। 1980 সালে নজরুল একাডেমি থেকে তিনি প্রথম নজরুল পুরস্কারে ভূষিত হন। 1982 সালে তার শেষ কাব্যগ্রন্থ রাম গেছে বনবাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। এই কাস্তে কবি দীনেশ দাস 1985 সালে 13ই মার্চ তার পিতৃগৃহ বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল কাস্তে কবি দীনেশ দাসের জীবনের সংক্ষিপ্ত কিছু কথা। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর গল্পটিকে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।